ভিওর্স ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের বহু প্রতীক্ষিত আইপিপিএস আর আরবি জব নোটিফিকেশন দুই হাজার তেইশের জন্য এসে গেছে প্রতি বছরই আর এর আন্ডারে দুইটাভাবে এক্সাম নেওয়া হয় একটা আর এর জন্য একটা তোমাদের ন্যাশনাল যে ব্যাঙ্কগুলো আছে সেগুলোর জন্য স্টেট ব্যাঙ্ক বাদে এবারে আর আরবিতেও নোটিফিকেশন এসে গেছে যার মধ্যে ত্রিপুরা গ্রামের মুখ্য বালক পোস্ট আছে টোটাল পোস্ট আছে আট হাজার ছয়শো প্লাস টোটাল পোস্ট আছে যার তোমার অ্যাপ্লিকেশন পেয়ার করা স্টার্ট ডেট শুরু হয়ে গেছে আজ থেকে যা তোমার জুন মাসটা পুরোটাই চলবে দেখো টেনটেটিভ ডেটগুলো যদি আমরা ধরি হ্যাঁ অনলাইন রেজিস্ট্রেশন তোমার মডিফিকেশন অ্যাপ্লিকেশন পেমেন্ট সবগুলা তোমার একুশ ছয়ের ভিতরে অবশ্যই কমপ্লিট করে নিতে হবে এক ছয় থেকে ঠিক আছে দেখো ত্রিপুরা গ্রামীণ যদি তুমি ডাইরেক্ট রেগুলার স্কেলে জব করতে চাও ঠিক আছে ক্লারিক্যাল হোক অফিসিয়াল স্কেল হোক অবশ্যই তোমার আর আরবি এক্সাম দিতে হবে যেটা এর আন্ডারে হয় আগে অবশ্যই আইপিপিএস আন্ডার আরআরবি ছিল না এটা পরে চালু হয়েছে তো অবশ্যই তোমার আইপিপিএস কোয়ালিফাই করতে হবে দুইটা লেভেল এক্সাম হয় প্রিমিনারি হয় মেনস হয় দেখো অনলাইন রেজিস্ট্রেশন যেটা তোমাদের এক ছয় থেকে একুশ ছয় পর্যন্ত চলবে প্রি এক্সাম ট্রেনিং যেটা সতেরো থেকে বাইশ বন্ধ চলবে পেট অনলাইন এক্সামিশন হবে তোমার আগস্ট মাসে রেজাল্ট দেবে অনলাইন এক্সামিনেশন আগস্ট সেপ্টেম্বরেই অল মেন যে এক্সামটা হবে এটা সেপ্টেম্বর তেইশে আমি ডিটেলস স্টেট ওয়াইজ কয়টা ভ্যাকেন্সি তাও আলোচনা করছি তোমাদের কোয়ালিফিকেশন স্টেট ওয়াইড ভ্যাকেন্সি ঠিক আছে জব ডিসক্রিপশন পুরোটা নিয়ে আলোচনা করছি অবশ্যই কীভাবে পেয়ার করতে হবে এটাও আমি আলোচনা করব ঠিক আছে দেখো অনলাইন রেজিস্ট্রেশন যেহেতু আজ থেকে শুরু হয়ে গেছে তোমরা অবশ্যই লাস্ট ডেটের জন্য ওয়েট করবো না এর মধ্যেই পেয়ার করে নেবে ঠিক আছে আগে অবশ্য সব ডকুমেন্টগুলো স্ক্যান করে রেডি করে রাখবে ঠিক আছে পার্টিকুলার যে সাইজটা বলা আছে স্ক্যান করে রেডি করে রাখবে তারপর ডাইরেক্টলি তোমাদের আপলোড করে দেবে অর্থাৎ পেয়ার করে দেবে দেখো এখন যদি আমি ডিটেলস নোটিফিশনটা যাই তোমাদের প্রথম যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন অফিসিয়াল অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস যেটা তোমার ব্যাচেলার ডিগ্রি থাকলে পেয়ার করতে হবে বিকম বা বিসিএ যে কোনো বা বিবিএ মানে ব্যাচেলার ডিগ্রি হলেই পেয়ার করতে পারবে তোমার তোমার ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সি থাকতে হবে যেমন ত্রিপুরার জন্য পেয়ার করতে চাইলে অবশ্যই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা তোমার দক্ষতা থাকতে হবে ঠিক আছে কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হবে কারণ ব্যাঙ্কিং জবস কম্পিউটার অবশ্যই থাকে যারা কম্পিউটার নলেজ অবশ্যই কম্পিউটারটা শিখে নাও তোমাদের এক্সাম কিন্তু অনলাইন হচ্ছে অফিসার স্কেল ওয়ান রেজিস্ট্যান্ট যেটা এটাও তোমাদের ব্যাচালার ডিগ্রি চাওয়া হয়েছে লগে পার্টিকুলার ফিল্ডে এক্সপিরিয়েন্স পার্টিকুলার ফিল্ডে ব্যাচালার ডিগ্রি চাওয়া হয়েছে ঠিক আছে এখানে দেখো তোমাদের যে কত টাকা তোমাদের লাগবে অফিসার স্কেলের জন্য একশো পঁচাত্তর টাকা আষ্টশো পঞ্চাশ টাকা হলো তোমাদের ইউআরের জন্য একশো পঁচাত্তর এস টি এসসির জন্য আর অফিসের জন্য সেম একশো পঁচাত্তর টাকা লাগবে এস টি এসসি পি হুম এক্স সার্ভিস ম্যামের জন্য আঠেরশো পঞ্চাশ টাকা লাগবে আদার্সের জন্য তুমি যদি ইউআর হোক তাহলে আঠারশো পঞ্চাশ টাকা তোমার অ্যাপ্লিকেশন ফি লাগবে আর যদি তুমি শেডিউল কাস্ট বা ট্রাইব বা তোমার এই পিডাব্লিউডি বা এক্স সার্ভিস ম্যাম হো তোমাদের একশো পঁচাত্তর টাকা তোমার ফিস লাগবে ঠিক আছে লগে তো জিএসটি প্লাস ইনক্লুস ইনক্লুসিভ জিএসটি সরি জিএসটি সহকারে করে এতটা লাগবে এখন দেখো পেমেন্টের উপর আগে জিএসটি ছিল না এখন এখন কিন্তু অনলাইন যে পেমেন্টগুলো হয় এগুলো কিন্তু জিএসটি লাগু করে দিয়েছে গভর্নমেন্ট দেখো তোমার প্রিমিলার এক্সাম যেটা অফিস অ্যাসিস্ট্যান্ট রিজনিং আর নিউমেরিক্যাল এবিলিটি থাকবে মাত্র আশি নম্বরে পরীক্ষা হবে পঁয়তাল্লিশ মিনিট সময় পাবে দেখো মার্কে পারপাসে যেটা তোমার যেটা তোমার এই প্রিমিলার যে হয় এটা অনেকটা ইজি হয় কিন্তু মেইন এক্সামটা কিন্তু অনেকটা কঠিন হয় কিন্তু মেন এক্সামে কিন্তু সময় পাওয়া যায় না মেইন এক্সামে দেখুন রিজনিং কম্পিউটার নলেজ জেলানি নলেজ ইংলিশ মানে সবগুলা থাকে কিন্তু ঠিক আছে এখানে দেখো তোমার যে মেইন এক্সামটা যেটা তোমাদের দুশো মার্কস হচ্ছে আর পিমলিটা হচ্ছে তোমার মাত্র পঁয়তাল্লিশ মিনিটে দুইটা বিষয় রিজনিং অ্যান্ড তোমার নিউ নিউমেরিক্যাল এবিলিটি দেখো ত্রিপুরার জন্য তোমার যে পার্সোনাল পোস্ট ত্রিপুরার জন্য তোমাদের কোন কোন ভাষাগুলো জানা থাকলে পারফরমেন্স দিতে হবে ইংলিশ হিন্দি অ্যান্ড বেঙ্গলি তিনটা ল্যাঙ্গুয়েজে দক্ষতা থাকলেই তুমি ত্রিপুরার জন্য পেয়ার করতে পারবে দেখো ওভিসাল লেভেল স্কেলগুলো তো সেম এক্সাম হবে দেখো কিছু পার্টিকুলার কিছু পোস্ট আছে এটিতে শুধু মেইন এক্সাম হবে কিন্তু মেইন যে ত্রিপুরার জন্য পোস্ট খালি আছে এটা হলো অফিস অ্যাসিস্ট্যান্ট এর জন্য পিমুলারি তারপর মেইন হবে এখন আমরা দেখে নিই পার্টিকুলার তোমাদের ভ্যাকেন্সিটা একটু আমরা জেনে নিই এটা তো আমরা আগে আলোচনা করেছি যে এক থেকে একুশ তারিখ তোমাদের জুলাই আগস্টে এক্সাম হতে পারে প্রিমুলারিটা আগস্ট হতে পারে সেপ্টেম্বর রেজাল্ট দেবে এখন দেখো স্টেট ওয়াইজ এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে ভ্যাকেন্সি আন্ডার সি আর টুয়েলভ আসাম ত্রিপুরা মেঘালয় উড়িষ্যা পুডুচেরি আমরা ত্রিপুরার জন্য দেখি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জন্য কয়টা পোস্ট আছে ঠিক আছে আমরা সাত চোদ্দো পাঁচ কুড়ি ছেচল্লিশ সাতটা আছে তোমাদের কার জন্য এসসির জন্য এস এসটির জন্য চোদ্দো ও জন্য জিরো ঠিক আছে তোমার ইউ যে ক্যাটাগরি ইউআর ক্যাটাগরির জন্য কুড়ি টোটাল ফোরটি সিক্স পোস্ট খালি আছে ত্রিপুরার জন্য তাহলে একটা সুবর্ণ সুযোগ আর আর কিন্তু অনেকটা বড় ভ্যাকেন্সি আবার বেরিয়েছে আমরা অনেকেই সারা বছর ওয়েট করি ব্যাঙ্কিং জবের জন্য তো ব্যাঙ্কিং জবে যারা ওয়েট করো বা প্রিপারেশন নিচ্ছ ভালো সবজি যারা এখনও প্রিপারেশন নিউনিও অবশ্যই ভালোভাবে প্রিপারেশন বিশেষ করে এবিলিটি যেটা অঙ্কবল হয় রিজনিং অনেকটা তোমাদের মেন্টাল স্টেন্ড দেখা হয় দুইটা অবশ্যই তোমরা ভালোভাবে স্টাডি করো কারণ এখান থেকে কিন্তু এটা লাগবে তারপর তুমি মেনের জন্য আস্তে আস্তে প্রিপারেশন নিতে পারবে ফোর্টি পোস্ট তোমরা যদি কম বলো এটা খুবই খারাপ মানে কি বলবো ফোরটি সিক্স পোস্ট কিন্তু অনেকটা বেশি ত্রিপুরার জন্য এতগুলা পোস্টে কিন্তু নিয়োগটা খুব কম হয় ইদানি ঠিক আছে বাকি যে অফিস স্কেল পোস্টটা কিন্তু ত্রিপুরা ভেকেন্সি এত খালি নেই যেটা বলবো তাহলে তোমার ওই ফোরটি সিক্স পোস্টের জন্যই তোমাকে এখানে যুদ্ধ করতে হবে ঠিক আছে অনলাইন পেয়ার করার জন্য তোমার অবশ্যই তোমাদের যে ফটো তোমার সিগনেচার এটি অবশ্যই রেলেভেন্ট যে সাইজ দেওয়া আছে আমি বলে দিচ্ছি সাইজটা এক্সামিশন সেন্টার দেখো এখানে ত্রিপুরার জন্য আগরতলা অবশ্যই জন্য আগরতলায় তোমাদের পরীক্ষা হবে এটা ভালো সুযোগ ত্রিপুরা বাইরে এক্সলিশ পরীক্ষা হয় না অ্যাবিবিএসের পরীক্ষা সবসময় তোমাদের আগরতলায় কোনো সেন্টারই হয় ইমেজ যেটা দেওয়া দেওয়া আছে তোমার সাইজ দেওয়া আছে তোমার বিশ থেকে পঞ্চাশ কেবি ফটো যেটা তোমার সিগনেচার এটাও সাইজ দেওয়া আছে ব্রিলম্যান সব ডকুমেন্টেরও এখানে সাইজ দেওয়া আছে সবগুলো অবশ্যই দেখে নেবে আর পরীক্ষায় তো অবশ্যই ব্ল্যাক বল পেন লাগে ঠিক আছে এই ছিল আর আরবি নিয়ে বিস্তারিত আলোচনা কীভাবে পেয়ার করতে হয় যদি তোমাদের ভিডিও চাও অবশ্যই ডিসক্রিপশনে জানাবে যে কিভাবে স্টেপ বাই স্টেপ পেয়ার করতে হয় আমি তা নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ স্টাডি জব্দিপুর